দাঁড়াও দাঁড়া দাঁড়া, আমি দেখছি। দাঁড়াও, তুমি বরং চানটা করে নাও, বাথরুমে গরম জল আমি দিয়ে দিয়েছি। দাঁড়াও, শঙ্করদা। আরে শিবু, এসো এসো, বসো। আমি কাউকে কিছু না বলে এসেছি। সেটা যদি আমার পছন্দ নয় তো কি আর করব, তা নাহলে তো শিবুর সঙ্গে দেখাই হবে না। কালকে রবি তোমার সঙ্গে যা করেছে, ক্ষমা চাইতে এসছো? আমাকে আর কত ছোট করবে? আমি যা করেছি তার জন্য সারা জীবন তোমার কাছে ক্ষমা চাইলেও আমার প্রায়শ্চিত্ত হবে না। আমি কিছু মনে করিনি। কাল অত রাতে কাকে ফোন করছিলে? আমাকে তো করনি। রোহিতকে। রোহিত কি বলছিলে ওকে? শুধু শুধু গলাটা শুনলাম। শিবু সত্যি বলো, কিছু বলনি? হয়তো বলতাম, কিন্তু রবি এসে গেল তো, তাই তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। যেন ওর গলাটা শুনে কেমন যেন লাগছিল। কালকে রবি আমাকে অনেক উঁচু নিচু কথা বলেছে। উদ্দিক্ত ভাবো, সেও তো মাকে বুঝতে পারছি না। শিবু আমি তোমাকে একটা মোবাইল ফোন দেবো, সুইচ অফ করে রাখবে, খুব ইচ্ছে করলে আমাকে ফোন করো, এটা আমি লুকিয়ে দেবো, কাউকে ফোনের কথা বলার দরকার নেই। আমি তো ওসব ব্যবহার করতে পারি না। সে আমি শিখিয়ে দেবো, ছেলের পাশায় আর ফোন করার দরকার নেই। বলেছিলাম না, অতীত ফিরে ফিরে আসে, তার দাম চাইতে। রবি, সোনা, বৌমা, কেউ হয়তো আমার অতীতটাকে মেনে নিতে পারবে না। হয়তো না, মেনে নেবে না, মানতে পারে কখনো? এতদিন ধরে তাদের মাকে যা চিনলো জানলো, আজ একদম ভুলে যাবে। যেতেও পারে, ওদের বাবা মারা যাওয়ার পর কিভাবে আমি সংসারটাকে টেনেছি তা তো রবি দেখেছি। সোনালি হঠাৎ মুম্বাই চলে গেল কেন? অফিস থেকে ট্রান্সফার করে দিয়েছে। সেটাই কি কারণ? হাসপাতালে যেদিন আমরা কথা বলছিলাম মনে আছে, সোনালি হঠাৎ ঢুকে পড়েছিল। সোনা কিছু শুনেছে? নিজেদের সন্তানের কাছে আমরা চুরি হয়ে গেছি, আমাদের সময়টা আমরা হারিয়ে ফেলেছি। শিবানী, তুমি শিবানী চৌধুরী নাম হয়ে শিবানী গুহ হয়ে গেলে, আর রোহিত রে হয়ে গেল। শিবু, আর দুজন গুহ মদ খেয়ে নিবার পুচিয়ে গেল। শিবানী চলো, এরপর দেরি হলে আবার অনেক কথা শুনতে হবে। রতন, আমার পাঁচটা দে। তুমি এখন আবার কোথায় যাচ্ছ? তোমাকে পৌঁছে দিতে? না না, আমি একটাই যেতে পারবো। হ্যাঁ, আমরা তো একাই। বেরোচ্ছো নাকি? হ্যাঁ, শিবানীকে পৌঁছে দিয়ে আসি। তাহলে চানের জলটা তো আবার গরম করে দিবি, তুই এখন যা। রাখো। না না শঙ্করদা, কোনোদিন দিতে চেয়েছি কি? আজ নাও, রেখে দাও, লাগবে। শঙ্করদা, ছেলে মেয়েরা কি সত্যি আমাকে পর করে দিল? এমন ভাবে ভাবছো না কেন? রোহিত আমাদের আরো কাছে এনে দিল। দেরি হয়ে গেছে। ওমা, নারকেল তেলটা গরম করে দাও না, তাড়াতাড়ি। এই যে লতা, গরম জল চাপিয়েছো? এই নাও, এখন তেল গরম করা যাবে না, আমি দেয়ার টিফিন করছি, গরম জলটা বাথরুমে দেওয়া আছে। এই শোনো না, শোনো না, একটু তেলটা লাগিয়ে দাও না। আমি এখন পারবো না গো, অনেকগুলো কাজ আছে, দেয়ার টিফিন করতে হবে বলছি। আরে তুমি শোনো না। কি কি সারাদিন কাজ আর কাজ, একটু মাঝে মাঝে স্বামীর সেবা করলে তো পারো। ওমা, ওই দেয়ার টিফিন টিফিনে সব ভরে দাও তো। কি হলো? মা নেই, বেরিয়েছে। শঙ্কর চৌধুরীর বাড়ি? জানি না। তুমি জিজ্ঞাসা করোনি কেন? করেছিলাম,
কি বলল? কিছু না। সব কি হচ্ছিল তা কি শোনো, হঠাৎ মুম্বাই চলে গেল, কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করলো না। রাতে খাবার টেবিলে বললো সকালে উঠে হাওয়া, হয়তো অফিসের চাপ ছিল, সবকিছুই হঠাৎ হয়েছে। ট্রান্সফার হঠাৎ হয়, অনেক আগের থেকে জানা যায়, কিন্তু আমাকেও তো অফিস থেকে বলছে, হতে পারে হতে পারে। দেখো কেউ হয়তো অভিষেকের সাথে ঝগড়া হয়েছে, বাড়িটা আর বাড়ি নেই, স্নান সেরে নাও। শোনো, মাকে বলে দেবে এরপরে কোথাও বেরোতে হলে যেন আমাকে বলে বেরো। তুমি বলে দিও, আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, যখন সাত সকালে আমাকে না বলে কোথায় বেরিয়ে গিয়েছিলে? কাজ ছিল। দাঁড়াও, তুমি নিজেই ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছো বাড়িতে একটা নিয়মে চলে, আজ নিজেই সেই নিয়ম ভাঙছো। আমি খুব ক্লান্ত রবি, অনেকদিন তো নিয়মের ব্যারাজালে আটকে ছিলাম, তাই আজ তুমি সবকিছু ভাসিয়ে দিয়ে যা খুশি তাই করবে। কেন আমায় দিয়ে বারবার বাজে কথাগুলো বলতে বাধ্য করো? দিয়া স্কুলে রেডি করি, এরপর থেকে যখন বেরোবে আমাকে বলে বেরোবে। তুই অনুমতি দিলে কি তারপরে আমি বেরোবো? ধরে নাও তাই। আমার ইচ্ছেরও তো একটা দাম আছে। আর তোমার সেই ইচ্ছে যদি একটা সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাহলে সেই ইচ্ছের গলায় তো আমাকেই শিকল পড়াতে হবে মা। আমাকে এটাই বলছেন মিস্টার রণজয় চক্রবর্তী? মিস্টার সেন, আপনি আবার আমার পুরো কথাটা না শুনে অযথা উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনি মালার উকিল হতে পারেন না। পারি, আমি দাঁড়াবো আপনার হয়ে, আর আমার জুনিয়র দাঁড়াবে মালা সেনের। নেভার, ওয়াই নট? আমি মালাকে ভরা আদালতে অপমান করতে চাই। কোনটা প্রায়োরিটি আপনার কাছে, কোনটা চান আপনি? মালা দেবীকে অপমান না ডিভোর্স? দুটো। আগে ডিভোর্সটা নিয়ে নিন, অপমান তো আপনি যে কোনো সময় করতে পারেন, তাই না? ওয়েল ওয়েল ওয়েল, মিউচুয়ালি ডিভোর্স নিন। মালা সেন এক পয়সাও নেবে না, মৈত্রী বলে গেছে আমাকে। তাছাড়া আমার পেছনে তো আপনার খরচ হচ্ছে, আগে ডিভোর্সটা নিয়ে ঝাড়া হাত পা হোক। আমার ছেলে কিন্তু আমার কাছেই থাকবে। থাকবে, আগে ভালো মানুষ হয়ে চুপচাপ ডিভোর্স পেপারটায় সই করুন। মালা সেন ছেলে রাখতে চাইলে রাখবে। কি বলছো? দুদিন যেতে দিন, বাচ্চাদের খরচ মাসে মাসে দেবো বলে দু তিন মাস বাদে বন্ধ করে দিন। আর মালা বাপ বাপ বলে ছেলে দিতে বাধ্য। গ্রেট। যে মালা রুকি পালালো কেন বলুন তো? আপনি আম খান মিস্টার সেন, কাজগুলো কি হবে, সবটাই আপনার দিকে। Right, sir. Yes! Yes, 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 রাখি রাখি রাখি, হট হয়ে গেছে। বাবা হঠাৎ এত আনন্দ কিসে? মালার উকিল পালিয়েছে। রণজয় দুজনের হয়ে কেস লড়বে, সবটাই রণজয়ের হাতে। মালাকে এখন যেমন খুশি তেমন লাজে খেলাবো আমরা। At last, কিরিট আমার হবে আমার। এতদিনকার সমস্ত অপমানের গুনে গুনে জবাব দেব আমি। মালা ইজ ফিনিশড, আর ওকে মাথা তুলে দাঁড়াতে হবে না। মানে? মালার খুব অহংকার, ওকে একজন আদর্শ মা, ওর কাছে নাকি ওর ছেলেমেয়েরা সব থেকে আগে। এবার ভাবো, মালা সেই অহংকারে ঘা পড়বে যখন ও কিরিটকে দিয়ে যাবে এই এখানে। এখানে দিয়ে যাবে মালা? টাকা, মাই ডিয়ার রাখি, টাকা, টাকাই আসল অক্সিজেন। অক্সিজেন বন্ধ করে দাও, সব শেষ, মালা শেষ। আমিও সব বন্ধ করে দেব, সব টাকা দেবা, স্কুল ফিজ,
টিউশন ফিস, জয়েন্ট অ্যাকাউন্টে কিছু টাকা আছে, শেয়ার পেপার সেও আছে, সেটা কত? লাস্ট মালা, শেষ শেষ রুইন্ড। মা, আচ্ছা মা, আমি এভাবে কি করে পারবো বলুন তো? যবে থেকে আমার বিয়ে হয়েছে এই বাড়িটাই আমার সব, আপনি আমার সব, কিন্তু দিনকে দিন পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, যাতে যাতে আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। না আমি ওকে সামলাতে পারছি, না আমি আপনাকে সামলাতে পারছি। আমাকে আবার কি সামলাবে বৌমা? মা, যত দিন যাচ্ছে আপনি ক্রমশ অতীত অতীত করে পাগল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেই বিষটা তুমি দিয়ার মধ্যেও ছড়াচ্ছ। কি? আমি বিষ ছড়াচ্ছি? যে দিয়া আমাকে এত ভালোবাসত, সে দিয়া এখন আর আমার কাছে আসতে চায় না, আদর করতে গেলেই দূরে সরে যায়। শিশু আর পশুরা সব বোঝে মা। কি বুঝতে পারে? কে তাদের ভালোবাসছে আর কে বাসছে না। দিয়াকে আমি ভালোবাসি না? শঙ্কর কাকু সবার আগে। তোমাদের কাছে তো আমি কিছুই গোপন করিনি বৌমা, সেটাই কি আমার দোষ? শঙ্করটা কি, তার সঙ্গে আমার সবই তো তোমরা জানো। জানি বলেই তো বলছি, সোনা চলে গেল বাইরে অফিসের কাজে। শুধুই কি অফিসের কাজে? না মা, সোনা চলে গেছে বাড়ির অশান্তি এড়াতে। আমি জানি তোমরা একদিন চলে যাবে। আমরা আর কোথায় যাব মা? বিয়ার যে অবস্থা তাতে তো আমাকে জবাবদিহি করতে। কি বলছো তুমি? বাড়িতে রান্না নেই, ওদিকে মাছ অন্য মাছতে নাচতে হাওয়া খেতে। তোর মনের উপর পর্দা পড়ে আছে রবি, তাই তুই সত্যিটাকে দেখেও দেখছিস না। এই সাত সকালে মাথা একদম গরম করে দিও না তো মা। পাঁচটা মিনিট বসে যাও প্লিজ। খাবো না, আমার জন্য কাউকে ভাববে হবে। তুমি তোমার গান আর শ্যামলেন্দুকে নিয়ে থাকো, আর যে যার মতো খুশি চলো। বাজে কথা বলো না, আমি গান নিজের ইচ্ছায় গাইনি, তোমরা চেয়েছিলে তাই আমি গান গাওয়া শুরু করেছিলাম। তোমরা বলো না, মনে শঙ্কর গাও বাড়ির বউ রুস্তমেটো মেঘের জন্য বাজারে গান গাই। দশরাই দিয়াটা মাথাকে কবেই বাড়ি ছেড়েছো? কিছুই তো বলছি না কেউ। আচ্ছা আমাকে দাও।
হ্যালো হ্যালো কি বলছেন রোহিত রে আমি আমি লতা লতা ও হ্যাঁ হ্যাঁ বলুন আপনার শাশুড়ি মা ভালো আছেন তো হ্যাঁ বলুন আচ্ছা আমার শাশুড়ি মা কি কাল রাতে আপনাকে ফোন করেছিল হ্যাঁ কেন বলুন তো না এমনি রাত্রি ফোন করেছিলেন হ্যাঁ উনি বললেন যে লুকিয়ে ফোন করছেন প্রবলেম মিসেস গুহ না না উনি কি আবার অসুস্থ হয়ে পড়েছেন একটু হ্যাঁ আমিও তাই ভাবলাম না হলে লুকিয়ে ফোন করবেন কেন আমি একটু অবাকই হয়েছিলাম আচ্ছা মার সাথে কি আপনার এর মধ্যে দেখা হয়েছিল না তো কেন সরি মিস্টার আপনাকে একটু বিরক্ত করলাম না না একদমই আচ্ছা রাখি তাহলে হ্যাঁ এত টাকার দরকার কেন পড়লো